নমস্কার বন্ধুরা, লিপি স্ট্রিম কিচেনের আরেকটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। এক কাপ সুজি ও একটি কাঁচা আলু দিয়ে তৈরি করে নেব ঝটপট ক্রিস্পি ও মুচমুচে স্ন্যাক্স রেসিপি। এই রেসিপিটা আমি কেমনভাবে তৈরি করছি সেটাই শেয়ার করব। আপনারাও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন অতি সহজে। এই রেসিপিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। একটি বড় সাইজের আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে 2 থেকে 3 মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। কেননা আলুর গায়ে যে কষ থাকে সেটা জলে ভিজিয়ে রাখলে কষটা কিন্তু বেরিয়ে যায়। আর একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আলুটা। এখন 3 থেকে 4 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ আলুর গায়ে একটা কষ থাকে। এই কষটা যদি আমরা জল দিয়ে ধুয়ে বের করে দিতে পারি তাহলে কিন্তু রেসিপিটা মুচমুচে হবে, আর তা নাহলে রেসিপিটা কিন্তু মুচমুচে হবে না। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম করে নেব। গরম হয়ে গেলেই গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে জিরে। জিরেটা একটু হালকা ভেজে নেব, খুব একটা ভেজে নেব না, যেটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সাদা তিল। এখন দিয়ে দেবো 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর 5 থেকে 6 পিস কাঁচা লঙ্কা কুচি। সব কিছু দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে ভেজে নেব 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দেব অল্প একটু হলুদ ও কাঁচা আলু। সব উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু কষিয়ে নিতে হবে 2 মিনিট। আলুটা কিন্তু বেশি ভাজা যাবে না, অল্প একটু ভেজে নিতে হবে মশলাগুলোর সাথে। বেশি ভাজলে রেসিপিটা কিন্তু তৈরি হবে না বা ভালো লাগবে না। এখানে আমার আলু ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। জল দিয়ে ভালো করে নাড়ি চাড়ি মিশিয়ে দিয়ে ফুটিয়ে নিতে হবে গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে 2 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটি নিয়েছি 2 থেকে 3 মিনিট। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। আপনারা কিন্তু মশলা কষানোর সময় কিন্তু দেবেন না, পরে দেবেন, তাহলে কিন্তু রেসিপিটার স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেলেই দিয়ে দিতে হবে ধনে পাতা ও কেশরি মেথি পাতা। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটি লো ফ্লেমে করে দেবেন, কেননা সুজি কিন্তু প্রচুর পরিমাণে জল কেড়ে নেয়। ভালো করে আমি এখানে ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটি লো ফ্লেমে রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে সুজিটা মিশিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারছেন সুজিটা কত সুন্দর সফট হয়ে গেছে। আমার এই রেসিপিটার ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। খুব বেশি ঠান্ডা করব না, অল্প ঠান্ডা হলেই কিন্তু আমি এই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। একটি প্লেটের মধ্যে এরকমভাবে ছড়িয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেছে, হাতে একটু তেল নিয়ে সুজিটা আমি ভালো করে মেখে নিচ্ছি। এই সুজির ডোটা যত ভালো করে মেখে নেওয়া যাবে রেসিপিটা তৈরি করতে কিন্তু ততই ভালো হবে। আমরা যখন ফ্রাই করব তখন কিন্তু রেসিপিটা ফেটে যাবে না বা ঝুরঝুরে হয়ে যাবে না। এখানে আমার মাখা হয়ে গেছে,
আমি আবার লেচি কেটে নেব। আমরা যেরকম বাড়িতে রুটি করি তার থেকে একটু বড় সাইজের করতে হবে। অল্প একটু তেল নিয়ে হাত দিয়ে একদম চেপে চেপে একটু ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে বেলে নেব। আমরা যেরকম রুটি করি সেরকম ভাবেই কিন্তু বেলে নিচ্ছি। এখানে রুটিটা পাতলা করি, সেরকম ভাবে পাতলা করবো না, একটু হালকা মোটা রাখবো। আর একটি পিঠটা কাটা দিয়ে আমি চার পাঁচটা কেটে দিচ্ছি। চার পাঁচটা কাটা হয়ে গেলেই আমি লম্বা লম্বি করে কেটে নিয়ে চৌকো শেপ করে নেব। আমি এখানে এরকম ভাবে লম্বা লম্বি করে চৌকো ভাবে শেপ করে নিচ্ছি। আপনারা কিন্তু যেরকম খুশি ভাবে কেটে নিতে পারেন। আমার চৌকো করে কাটা হয়ে গেছে, এখন আমি কোনাকুনি করে কেটে দেবো। আমি এরকম ভাবে কিন্তু শেপটা দিয়েছি। বাড়িতে কোনো গেস্ট এলে আমরা কিন্তু এই রেসিপিটা ঝটপট তৈরি করে দিতে পারি। রেসিপিটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, রেসিপিটার টেস্টটা কিন্তু ব্যাপক হয়। আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব ভালো লাগবে। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসেরা স্টিল লো ফ্লেমে করে দিতে হবে, আর এক এক করে সব দিয়ে দেবো। আমার এই আজকের রেসিপিটি কেমন হচ্ছে বা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করে জানালে আমার খুব ভালো লাগে, নিত্য নতুন রেসিপি দেওয়ার আনন্দটা আরও বেড়ে যায়। আশা করছি আপনারা কমেন্ট করবেন ও আমার পাশে থাকবেন। ভালো করে উল্টি পাল্টি ভেজে নিচ্ছি। এক এক পাশ আমি 3-4 মিনিট করে গ্যাসের আঁচে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে করে দিলে রেসিপিটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কিন্তু ভেতরটা তাতা থাকবে, সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু রেসিপিটা তৈরি করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রেসিপিটি প্রায় শেষের পথে, আর আমার নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। দেখেই বুঝতে পারছেন রেসিপিটা কত সুন্দর হয়েছে, আর রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেছে আমার আজকের স্ন্যাক্স রেসিপি। এখন আমি গরম গরম সার্ভ করছি আমার আজকের বিকেলের স্ন্যাক্স রেসিপি। রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। দেখুন রেসিপিটা কত সুন্দর মুচমুচে ও ক্রিস্পি হয়েছে। আরেকটি আমি ভালো করে ভেঙে দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কত সুন্দর ক্রিস্পি ও মুচমুচে হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত, অন্য একটি নতুন একটি রেসিপি নিয়ে আবার চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।